আষাঢ়ের গল্প প্রেজেন্টস উড়ো চিঠি, আ ব্র্যান্ড নিউ অরিজিনাল রোম্যান্টিক অডিও বুক সিরিজ। আজকের আমাদের গল্পটা একটু অন্যরকম আর একটু অ্যাডাল্ট ধর্মী, তাই প্যারেন্টাল গাইডেন্স ইজ আ মাস্ট। আজকের গল্পের নাম হেডফোন, লিখেছে দেবনীল। ঝিনুক অ্যান্ড নীলের চরিত্রে সোহিনী অ্যান্ড দেবনীল, ন্যারেটার বর্ণালী, পাবলিসিটি অ্যান্ড সংস সায়ন্তী, আইডিয়েশন রেকর্ডিং অ্যান্ড ডিরেকশন দেবনীল। শুনতে থাকুন আজকের গল্প হেডফোন। বলছিলাম যে কিছুক্ষণের জন্য একটু হেডফোনটা পাওয়া যাবে? চায়ের ভাতটা পাশে রেখে নীল কান থেকে হেডফোনটা খুলে মেয়েটার দিকে এগিয়ে দিল। থ্যাঙ্কস বলেই মুখটা ঘুরিয়ে নিয়ে পকেট থেকে ফোনটা বার করে। নীল চায়ের দোকানের বাইরে যে বেঞ্চটায় বসেছিল সেটাতে ওর পাশে গিয়ে বসল আর Gaana.com খুলে তাতে তুই বন জা গলি বনারস কি গানটা টাইপ করে সার্চ করল। নীল মনে মনে ভাবল, কি মেরে বাবা, পাত্তাও দিল না আমাকে। কথা না বাড়িয়ে উঠে চায়ের দামটা মিটিয়ে নীল রোডের দিকে হাঁটতে শুরু করল আর পিছন ফিরে দেখল গান শুনতে মগ্ন একজন ওর হেডফোনের তারটা ঠোঁট দিয়ে চিপে ধরে বসে আছে। নীল এতটাই ইন্ট্রোভার্ট যে ওর আর হেডফোনটা চাওয়া হয়ে উঠল না। কলেজের পাশে চায়ের দোকানে টিফিন টাইমে বসার অভ্যেস নীলের বরাবরই আছে। পরের দিন ভর্তি গরম চায়ের ভাতটা হাতে নিয়ে সেই বেঞ্চটাতেই বসে চায়ের ভারে চুমুক দিতেই যাচ্ছিল এমন সময়, এই যে ঠিক কি বলতো, তুই আগের দিন হেডফোনটা না নিয়ে চলে গেলি আর আজ শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোকে এটা ফেরত দেওয়ার জন্য আমাকে কলেজে আসতে হলো। চমকে গিয়ে গরম চায়ের ভাতটা বেঞ্চের উপর রাখতেই সেটা নীলের হাতের উপর পড়ল। তারপর আঙুলটা রুমাল দিয়ে মুছতে মুছতে বলল, চেষ্টা কথা বলার যখন এতই শখ যে একটা মেসেজ করলেই হয়। শ্রীলেখাকে তো জিজ্ঞাসাও করেছিলি যে আমার বয়ফ্রেন্ড আছে কিনা, আমি বলছি নেই। আর শোন, এবার থেকে যা কিছু জিজ্ঞেস করার থাকবে আমাকে ডিরেক্টলি কল করবি, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, ওকে? আচ্ছা, আমার 2:20 থেকে ক্লাস আছে, শুধুমাত্র আজ তোর জন্য আমাকে কলেজে আসতে হয়েছে কিন্তু, আর আজ তো তোদের 5:30 ছুটি। শ্রীলেখার থেকে আমি অলরেডি জেনে নিয়েছি সব কিছু তোর ব্যাপারে, দাঁড়াবি একসাথে ফিরবো আর হেডফোনটাও তখনই দেবো। বেঞ্চ থেকে উঠে ঝিনুক কলেজের দিকে এগোতেই নীল বলল, ঝিনুক তোর নাম্বারটা? ওটা এসে দিচ্ছি। নীল এক চুমুকে চায়ের ভাতটা শেষ করে ঠিক ফেলুদার সিগারেট ফেলা স্টাইলে চায়ের ভাতটা ফেলল, কিছুটা স্ট্রাইকার দিয়ে ক্যারামের গুটি মারার মতো। হ্যালো, এই শোন না, কালকে ঘুরতে যাবি কোথাও? ঘুরতে মানে শুধু আমি আর তুই, কিন্তু কোথায়? প্ল্যানেট যাব একটু ফার্স্টে, তারপর সেখান থেকে অটো ধরে ময়দান, দেন ভিক্টোরিয়া, ইজ ইট ওকে? আচ্ছা ঠিক আছে। আর তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপটা একটু খোল তো, 2 পিক পাঠাচ্ছি, কাল কোন ক্রপ টপটা পরব একটু বলে দে না প্লিজ। হ্যালো, ওই কিরে কোথায় তুই? ফার্স্ট টাইম আমরা কোথাও বেরোচ্ছি একসাথে, কোনো ছেলে কোনো মেয়েকে আজ অব্দি 1 ওয়েট করিয়ে রাখে? জাস্ট 1 সিরিয়াসলি? সরি সরি সরি, এই তো এসে গেছি দাদা, একটা স্প্ল্যানেড। কি তুই এখনো দমদা নেই? এই তো আসছি আসছি। কি কি, হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না, রাখছি রাখছি রাখছি, হ্যাঁ শুনতে পাচ্ছি না, রাখছি। নীল ফোনটা রেখে দিল কারণ ও জানতো এখন ফোনে ঝিনুককে বলে শান্ত করা যাবে না। স্প্ল্যানেডে নেমে এক নাম্বার গেট দিয়ে বেরোতেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল নীলের। পাশের দোকানে গিয়ে বলল, দাদা একটা ডিআই মিল্ক সিল্ক দিন তো।
কিছুটা হেঁটে যেতেই নীল ঝিনুককে দেখতে পেল। আগের দিন রাতে ওর চুজ করা ইয়েলো ক্রপ টপটাই ঝিনুক পরে এসেছে। নীলের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুক। সরি সরি, নেক্সট দিন থেকে আর হবে না বলেই স্মার্টলি ঝিনুকের ব্যাগে চেনটা খুলে তাতে সিল্কটা ভরে দিল। তারপর ওর ঠোঁটে একটা ইমপ্রেসড হওয়ার হাসি দেখতে পেল। কিন্তু এ কি? আরে, পাশে আরেকটা মেয়ে এসে হাজির, ঝিনুকের বান্ধবী। তোকে নীলের ব্যাপারে বলেছিলাম না, দিস ইজ নীল, আর নীল দিস ইজ রিনি। হাই। ও মা, মেয়ের পজিটিভনেসটা দেখো না। রিনি হাই বলে নীলের দিকে হাতটা বাড়াতেই ঝিনুক সঙ্গে সঙ্গে হাতটা টেনে নিয়ে এগোতে এগোতে বলল, চল তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর এরপর অটোতে প্রচন্ড লাইন পড়ে যাবে, তারপর ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চল। স্প্ল্যানেট থেকে অটোতে ওঠার সময় আগে নীল উঠে ভিতরে গিয়ে বসলো, তারপরেই ঝিনুককে সরিয়ে রিনি উঠে গিয়ে নীলের পাশে বসলো। এই কইরে তোরা শুরু কর, এক দুই তিন, রোল ক্যামেরা অ্যাকশন। উফ, আমার দিকে না, ওদের দিকে লাইটটা ফেল। ঝিনুক দেখল রিনির নজর বার বার নীলের দিকে যাচ্ছে। এবার কি গল্পে তাহলে নতুন মোড় নিচ্ছে এখান থেকে? না না, ঝিনুক তার আর নীলের প্যারালাল লাইফে রিনিকে লাভ ট্যাঙ্গেল বানাতেই দেবে না। ঝিনুক রিনির হাতে একটা চিমটি কাটল, আহ, তারপর ফিসফিস করে বলল, কি হচ্ছেটা কি রিনি? রিনি চমকে গিয়ে চোখটা নীলের দিক থেকে সরিয়ে সামনের দিকে তাকালো। কিন্তু রিনির চোখ যে তখনও আর চোখে নীলকে দেখছিল সেটাও ঝিনুকের চোখ এড়ায়নি। হ্যালো। হ্যাঁ বল। বলছিলাম যে একটা কথা বলার ছিল। কি কথা? উফ, এত লজ্জার কি আছে? আমি জানি সোনা, তুমি এত তাড়াতাড়ি আমাকে প্রপোজ করতে পারবে না, অত বুকের পাটা তোমার নেই গো। তোকে না আজ ইয়েলো ক্রপ টপটায় জাস্ট অসাধারণ লাগছিল। হুম হুম, বুঝেছি। কাল তাহলে ড্রাকুলা স্যারটা ফাইনাল তো? হ্যাঁ, ড্রাকুলা স্যার, উফ, অনির্বাণ। হ্যাঁ হ্যাঁ, আই নো ইউর চয়েস ডার্লিং। হুম, আচ্ছা, খুব ঘুম পাচ্ছে, চল গুড নাইট। হুম, ঘুমা। আসুন, ফোন ঘাটবি না, রাখছি। হুম, আর শোন না, কাল সকালে ডেকে দিস তো ফোন করে। আর হ্যাঁ, কাল আমি একাই আসব। হ্যালো, কোথায় তুই? 11:50 মুভি স্টার্ট হবে, আমি টিকিটও কেটে নিয়েছি আমাদের। এই তো ঢুকছি ঢুকছি দাদা, কোয়েস্ট মল। জানোয়ার এখনো ওখানে? এসে গেছি। এই এই, লাইটটা আমার মুখে ফেল। আমাকে মিস করছিলেন না আপনারা? জানি জানি, আমি ছাড়া গল্প যে এগোবে না। এই ওটা কি? এই এই, লাইটটা ওদিকে ফেল দেখি। ও মা, দুজনে ডেটে এসে যে দেখছি, মেয়ে আবার কর্নার সিটের টিকিট কেটেছে, মানে বেশ জমেছে মনে হচ্ছে। এই তোরা লাইটটা অফ কর, সিনেমা চালু হয়ে গেছে। তুই কি চুপ করে বসে থাকবি? কর্নারের সিটটা আমি এসির হাওয়া খাওয়ার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, মানে কি করব আমি? এই চিপসের প্যাকেটটা খোল না, এখনই ইন্টারভাল হবে। ধত বলে ঝিনুকে চিপসের প্যাকেটটা নীলের কোলের উপর রেখে দিল আর বলল, নে খা খা, এনে কোল্ড ড্রিঙ্কস, এটাও খা, আমার কপালটাই খারাপ, দূর। এই এটা কাকে কাস্ট করেছে রে? এর চেয়ে ভালো তো আমি প্রেম করতে পারতাম। মেয়েটা বার বার ওর চোখের দিকে তাকিয়ে সিগন্যাল দিচ্ছে, আর ছেলেটা সামনে হা করে তাকিয়ে আছে।
ঝিনুক আবার তাকিয়েছে। এই এই এবার কিছু একটা ঘটতে চলেছে, এই লাইটটা অফ কর। এই কলার ধরছিস কেন ঝিনুক? ঝিনুক সবাই দেখছে। তুই জানিস আজকে নিয়ে সেকেন্ড টাইম দেখতে আসলাম আমি মুভিটা। কি জন্য এসেছি মুভি দেখতে? এতক্ষণ ধরে গ্রিন সিগন্যাল দিচ্ছি, কিছু তো একটা সিগন্যাল দে। এখন হাত ধরছিস কেন? সিনেমা তো শেষ হতে চলেছে। একদম চুপ, ব্যাগটা ওপাশে রাখ, চশমাটা খোল। এই ওদের কেউ ডাক, সিনেমা শেষ হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। ওরে কিরে, এই তুই কোন পারফিউম ইউজ করিস? পারফিউম মানে তুই কি করে? ও হ্যাঁ, একটা কথা বলার ছিল। এই রে আবার কি কথা? ফেরার সময় অটোতে আমি যখন ধারে বসেছিলাম, তখন আমার খোলা চুলগুলো উড়ে তোর মুখে পড়ছিল। তুই নিজে বারবার সরিয়ে দিচ্ছিলি, কিন্তু কিন্তু কি? না কিছু না। আচ্ছা শোন, বেশ কয়েকদিন ধরে আমি কলেজের লাইব্রেরিতে তোকে দেখছি, কি করিস বলতো তুই ওই ডায়েরিটায়? কি লিখিস? অত ক্লাস নোটস তো লিখিস না, তাহলে কি? ও কিছু না সেরম, ওই ক্রসওয়ার্ড পাজলস, কাটাকুটি, এসবই। কালকে বাড়ি থাকবি? ডান্স ক্লাস থেকে ফেরার সময় একবার আসতে পারি তাহলে। সত্যি? প্লিজ হ্যাঁ বল। এই ফার্স্ট টাইম তুই আমার বাড়ি আসছিস, তোকে অনেক কিছু দেখানোর আছে আর বলারও আছে। হ্যালো, কি রে এতক্ষণ কোথায় ছিলি? কতক্ষণ ধরে ফোন করছি? আরে আমার ডায়েরিটা খুঁজে পাচ্ছি না। ওটা আমার কাছে। তোর কাছে মানে? মানে যখন আমাকে আজ তোর রুমে বসতে বলে তুই নিচে গেলি, তখন তোর বইয়ের তাকে ডায়েরিটা দেখতে পেলাম, তারপর আস্তে করে পার্সে ঢুকিয়ে নিলাম। বাড়ি এসে দেখলাম গল্প লেখা, এতক্ষণ ধরে সব কটা গল্প বললাম। ইউ আর আ জিনিয়াস, তুই এগুলোর কথা কাউকে বলিস নি কেন এখনো? অসাধারণ লেখা বলছিস? হ্যাঁ অবভিয়াসলি। আর তোর তো ইংলিশে চয়েস অফ ওয়ার্ডস বেশ ভালো, তাহলে পিপিটি দেওয়ার সময় ওরকম চুপ করে দাঁড়িয়ে থাকিস কেন? বিশেষ করে লাভ স্টোরি গুলো তো জাস্ট, একজন যে এতটাও রোমান্টিক হতে পারে এই স্টোরি গুলো না পড়লে সত্যি জানতাম না। সেদিন রাতে ঝিনুকের পরিচয় হলো একটা নতুন ছেলের সঙ্গে, যে ছেলেটা ওর চোখে চোখ রেখে কথা বলতে পারে না, পিপিটি দেওয়ার সময় ইংলিশটাও ঠিক মতো সবার সামনে দাঁড়িয়ে গুছিয়ে বলতে পারে না, সেই ছেলে আর এই ছেলেটা যেন দুজন আলাদা মানুষ। দাঁড়াও শ্রোতা দাঁড়াও, এটা আমার স্টোরি, একটা ব্লকবাস্টার এন্ডিং না দিয়ে তো আমি যাব না। সেলফোনের ভলিউম আপ কিটায় একবার প্রেস করো। আই উইল পোর্ট্রেট দ্য হোল সিনারিও ইন ফ্রন্ট অফ ইউর ভিশন। এই ব্যাগ থেকে ছাতাটা বার করতো আমার, আর শোন আজ আর আমার বাড়ি অব্দি ছাড়তে যেতে হবে না তোকে। না যাবো। কি দরকার, তুই তো জানিসই আমার বাড়ির সামনে প্রচন্ড জল জমে, ইটটা ভিজবে দুজনেরই। আর এতটা রাত হয়ে গেছে, তোকেও একা একা হেঁটে কিন্তু অতটাই ফিরতে হবে। আরে কেন, আজ একটু একসাথে ভিজেই দেখি না। দেখ তোর বাড়ির গলিটাও চলে আসলো, রাত 10টা, হাঁটুর আগে পর্যন্ত জল, আর আমরা সেটা দিয়ে হাঁটছি, সাথে বৃষ্টি, আর জাস্ট কয়েকটা স্টেপ ফেললেই তোর বাড়ি। এরম অ্যাটমসফিয়ার আমরা আর পাবো না। একটা কথা ছিল, কেন হাগ ইউ? ঝিনুক নীলকে জড়িয়ে ধরে কানের পাশে ঠোঁটটা এনে বলল, আই থিঙ্ক আই লাভ ইউ।
এখন কিছু রিপ্লাই দিতে হবে না তোকে। বাড়ি গিয়ে একটা কল করিস। টাটা। মা, লাইটটা জ্বালাও, বাইরে অন্ধকার। মা, গুড মর্নিং ডার্লো, উঠুন, 8টা বাজে। হ্যালো, ওঠো ওঠো, কলেজ আছে। হ্যাঁ হ্যাঁ, উঠছি। আয় তাড়াতাড়ি, আবার না হলে আমাকে চায়ের দোকানে হেডফোন কানে দিয়ে বসে থাকতে হবে। আর শোন, লাভ ইউ। রাই, শোন না, একটা একটা জাস্ট অসাধারণ স্বপ্ন দেখলাম। আয় বলছি। চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে।